কোয়েম্বাটুর থেকে আমাদের যে জিনিসগুলো এসেছিল। আমার হাজব্যান্ডের সব জিনিসগুলো এখানে রাখা আছে এইটা আমার এটা ইয়ে থেকে কেনা জার্মানি থেকে কেনা এই হুইল চেয়ারটা না এটা সরি এটা সিঙ্গাপুর থেকে কেনা এটা না একটা ট্রলি ব্যাগ এর এর মধ্যে সব কিছু রাখা যায় খুব সুন্দর বাজার টাজার করা যায় ট্রলি ব্যাগটা এটা এটা পাতলা করে দেখো এখন বেন্ট করা আছে মোড়া আছে তো এটা ভালো করে খুলে এর মধ্যে অনেক জিনিসপত্র রেখে বাজার করা যায় আর এই সব জিনিসগুলো কোয়েম্বাটুর থেকে এসেছে এগুলো এখনও প্যাক দেখো ইট ইজ আছে ইট ইজ সমস্ত কিছু এখানে আছে আর এটা ওর একটা রেফ্রিজারেটর যে তোমাদেরকে যারা পুরনো ভিডিও আমার দেখেছো তারা দেখেছে কোয়েম্বাটুরে একটা ফ্রিজ কিনেছিল ও গডরেজের তো রেফ্রিজারেটরটা আছে এখানে সব রাখা হয়েছে আমার শ্বশুরবাড়িতে আর এই ঘরটা একটা স্টোর রুমের মতোই আছে এখানে ফ্রিজ আছে এটা আগে রান্নাঘর ছিল কিন্তু এখানে মোটামুটি এইরকম জিনিসটাই রাখা আছে এখনও রান্নাঘরটা নিচে শিফট হয়ে গেছে আর এই জিনিসগুলো এখানেই রাখা আছে আমার শ্বশুরবাড়িটা বেশ বড় আর তোমাদের বাইরে একটা জিনিস দেখাই এই জায়গাটা না অনেক দিন ধরেই মানে আমাদের বাড়ির পাশে জায়গাটা অনেকটা ওই যে সামনের বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনের বাড়িটা ওনারা এই জায়গাটা কিনে নিয়েছেন কিন্তু এই জায়গাটা বলতে পারো যে আমাদের একদম বাড়ির পাশে এটা যদি আমাদের আগে হয়ে যেত তাহলে এটা একটা গ্যারেজ করা যেত খুব সুন্দর জায়গাটা এবং অনেকটাই জায়গা আছে আর আর দেখো এই গাছটাতে না খুব বড় একটা কলার কাঁদি হয়েছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ঠিক ওই জায়গাটাতে আছে কলার কাঁদিটা তো হালকা হয়তো দেখতে পাচ্ছ তো এইটা এত সুন্দর জায়গা কত লঙ্কা লাগিয়েছে দেখো এগুলো ধানি লঙ্কা ধানি লঙ্কার গাছ প্রচুর লাগিয়েছে ভেন্ডি হয়েছে এর আগের বার যখন এসেছিলাম অনেক কিছু হয়েছিল। যে যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাড়ির সাইড সিনটা সকালবেলা যেহেতু ঝকঝকে একটা রোদ উঠেছে দেখাতেও বেশ ভালো লাগছে আর আমার শ্বশুরবাড়িটা না একদম রাস্তার ধারে তো ওপরে খুব সুন্দর জায়গাটা